আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দারা প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসছেন এবং ভিসার এবং আকাবার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা সবাই জানেন আপনাদেরকে প্রথম এক দফাতে 3 মাস এবং পরবর্তী দফাতে 3 মাস, টোটালি 6 মাসের জন্য আপনাদেরকে ভিসার মেয়াদ এবং আকাবার মেয়াদ কিন্তু গভর্নমেন্ট থেকে অটোমেটিকলি বাড়াই দিছে। তো এখন থেকে আপনাদেরকে গভর্নমেন্ট আর বাড়িয়ে দিবে না, আপনারা আপনাদের নিজস্ব দায়িত্বে আপনাদের কোম্পানি কফিলের সাথে আপনাদের স্পন্সরের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের আকামা এবং ভিসার মেয়াদ যদি চলে যায় সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে আপনারা অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ভিসার মেয়াদগুলো যদি চলে যায় সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারবেন। আমার মনে হয় না আপনাদেরকে আর তৃতীয় দফায় আপনাদের ভিসা বা আকামার মেয়াদ গভর্নমেন্ট থেকে অটোমেটিকলি বাড়াই দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা যারা ছুটিতে আছেন দ্বিতীয় দুইবার অর্থাৎ 6 মাসের মেয়াদ পাওয়ার পরও যাদের আকামার মেয়াদ এবং ভিসার মেয়াদগুলো চলে যাবে, আপনারা অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আপনারা কিন্তু মেয়াদগুলো বাড়িয়ে নিতে পারবেন অথবা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাদের মেয়াদগুলো বাড়িয়ে নিতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে আগামী অর্থাৎ এই আগস্ট মাসের 30 তারিখ থেকে সৌদি আরবের সকল গভর্নমেন্ট সেক্টরগুলোতে কর্মক্ষেত্রগুলো আবারও পুনরায় চালু হবে, যেখানে কর্মক্ষেত্রের মোট কর্মচারীর 25% কর্মচারীরা অনলাইনের অর্থাৎ রিমোটলির মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে ঘরে বেশি কাজগুলো সম্পাদন করতে পারবে। আর তাদেরকে অনুমতি দিবে অর্থাৎ তাদেরকে বাছাই করবে কোম্পানির বড় অর্থাৎ হেড যারা আছে তারাই। তো এখানে আরও কিছু নিয়ম বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে যাদের ভিতরে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিটা বেশি থাকবে তারা মূলত ঘরে অর্থাৎ রিমোটলিভাবে রুমেই কাজ করবে। এবং হচ্ছে যে সকল কর্মচারীরা অফিসে বা প্রতিষ্ঠানে গিয়ে ডিউটি করতেছে, যাদের আগের হাজিরাটা ছিল আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, তারা আর ফিঙ্গারপ্রিন্ট ওইখানে দিতে পারবে না, তাদেরকে সিগনেচারের মাধ্যমে তাদের হাজিরাগুলো নিতে হবে। অর্থাৎ তারা আর আগের মতো বাসমা দিয়ে তাদের হাজিরাটা দিতে পারবে না। তারপর আরও কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেগুলো তাদেরকে মেনে তারপর কাজ করতে হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের ওপর কথাবার্তা। তো আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন, আপনাদের যদি আরও কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিকে অন করে দিবেন সবার আগে লেটেস্ট এবং আপডেট ভিডিওগুলো যাতে আপনার হোম স্ক্রিনে পেয়ে যান। দেখাবো অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।